মঙ্গলবার আর্জেন্টিনা, বুধবার জার্মানি, বৃহস্পতিবার কি অঘটনের শিকার হচ্ছে ব্রাজিল? এমন চমক জাগা নিয়ে কাতার বিশ্বকাপে উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের জোড়া গোলে 2-0 ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এদিন খেলার 13 মিনিটে প্রথম কর্নার পায় ব্রাজিল, নেইমার সরাসরি গোল পোস্টে শট করেছিলেন। সার্বিয়ার গোলরক্ষক ভানজা মিলিঙ্কোভিচ সাভিচ দারুণ ভাবে এই বলটা প্রতিহত করেন। 21 মিনিটে নেইমার প্রথম গোল মুখে শট করেন, সেই শটটিও রুখে দেন ভানজার। 28 মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। 35 মিনিটে রাফিনিয়া বক্সের একটু ভেতরের সুযোগ পেয়েও জোরালো শট নিতে পারেননি, যে কারণে প্রথমার্ধে গোল শূন্য খেলা শেষ হয়। বিরতির পর 62 মিনিটে নেইমারের হারানো বলটা বক্সের ভেতর পান ভিনিসিয়াস, তার শটটাও ফিরিয়ে দেন গোলরক্ষক মিলিঙ্কোভিচ সাভিচ। তবে রিচার্লিসনের ফিরতি শটটা আর ফেরাতে পারেননি, তার গোলেই ব্রাজিল শিবিরের স্বস্তির পরশ এনে দেয়। এরপর 73 মিনিটে আবারও জাদু দেখান স্ট্রাইকার রিচার্লিসন, বাম প্রান্ত থেকে ভিনিসিয়াস বলটা বাড়ান তাকে, হেভি টাচে বলটা আয়ত্তে নিয়ে গোলে পরিণত করেন টটেনহ্যাম স্ট্রাইকার রিচার্লিসন। তবে এর কয়েক মিনিট পরেই করা তার দ্বিতীয় গোলটি ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। ভিনিসিয়াসের নিখুঁত এক পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন স্ট্রাইকার রিচার্লিসন। জাতীয় দলের হয়ে এটি তার 19তম গোল এবং বিশ্বকাপে 2টি। দ্বিতীয় গোলের পর ব্রাজিল শিবিরে জয়ের সুবাস বয়ে যায়। এরপর আর কোনো গোল না হয়, 2-0 গোলের ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ব্রাজিল। 80তম মিনিটে ক্যাসেমিরোর শট গোল পোস্টে লেগে ফেরত না আসলে জয়ের ব্যবধান আরো হয়তো বড় হতে পারত ব্রাজিলের। পুরো ম্যাচে সার্বিয়াকে একরকম দাঁড়াতে দেয়নি জিতের এ দল। নির্ধারিত সময়ে ব্রাজিলের গোল পোস্টে একটিও অন টার্গেট শট নিতে পারেননি দলটি।